আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সবসময় ভালো এবং সুস্থ থাকেন। আমার দোয়া আপনাদের জন্য সবসময় রয়েছে। তো আজকে আমি যে কথাটা বলবো সেটা হলো আমাদের একটা পুরানা বিষয়। পুরানা বিষয়টাকে আমি আবার নতুন করে বলতেছি, সেটা হচ্ছে গ্যাসের স্টেবিলাইজার। আমরা ঢাকা শহরে এবং বিভিন্ন জেলা শহরে, তিতাস এবং বিভিন্ন সরকারি লাইনে দেখা যাচ্ছে সকালবেলা হলেই গ্যাসটা চলে যায় এবং দেখা যায় কখনো দুপুরে, বিকেলে, কখনো রাতে চলে আসে। এতে করে আমাদের রান্নাবান্নার অনেক সমস্যাই হয়। তো এই সমস্যা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এর সমাধান কোথায়? সরকারিভাবে অনেক তদবির করেও এর কোনো সমাধান খুঁজে পাওয়া যায় নাই। তো তাই আমি ভাবলাম যে একটা সমাধান হয়তো করা যায়। সেটা হলো যদি আমরা গ্যাসের চুলার লাইনের সাথে একটা স্টেবিলাইজার লাগাই দিই। যেমন আমাদের ফ্রিজের মধ্যে আমরা অনেক সময় স্টেবিলাইজার লাগাই, ফ্রিজটা চলতেছে না, তো এটাকে একটু পাওয়ার বাড়ানোর জন্য আমরা একটা স্টেবিলাইজার লাগাই যাতে করে ফ্রিজটা চলতে পারে। ঠিক এইভাবে আমরা আমাদের গ্যাসের চুলার মধ্যেও এরকম একটা স্টেবিলাইজার লাগাতে পারি, যেটা কিনা গ্যাসের চাপ কমে গেলেও গ্যাসের চাপটাকে স্টেবিল রাখবে এবং আপনার আপনার বাসায় গ্যাসের লাইন যদি একদম নিবু হয়ে যায় অথবা যদি একেবারেই নিবে যায়, তারপরেও এই স্টেবিলাইজারের মাধ্যমে আপনি পুরোপুরি গ্যাস পাচ্ছেন। কিভাবে পাবেন? এটার কাজ হলো যে আপনি পাম্পের মধ্যে যদি যান, যারপর বলেন যে আপনি এখানে 1 লিটার তেল দেন, এখানে একটা পাম্প আছে, ওই পাম্পটা কি করবে, আপনাকে 1 লিটার তেলই আপনাকে দিবে। ঠিক এরকম ভাবে এখানে একটা পাম্পের মতো বাতাস ফ্লোর মাধ্যমে আপনার গ্যাসের সাপ্লাইটা আপনাকে পরিপূর্ণভাবে দিবে এবং এটা সম্পূর্ণ অটোমেটিক, 100% নিরাপদ। আমি বিগত 10 বছর যাবৎ বিভিন্ন জায়গায় আমি এটা লাগিয়েছি, কোথাও কোনো ধরনের আগুন ধরার ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। কেননা আমি খুব সুন্দরভাবে নিরাপদভাবে তৈরি করি। আমার অনেক ভিউয়ার্সরা বলছে, ভাই আপনি তো গ্যাস স্টেবিলাইজার বিক্রি করেন, একটা স্টেবিলাইজার 6,000 টাকা বিক্রি করেন আর একটা 8,000 টাকা বিক্রি করেন, কিন্তু বাজারে আমরা কম দামে গ্যাসের রেগুলেটর পাই। তো আমি তাদেরকে সাবধান করে দিব, খবরদার এইসব রেগুলেটর আপনার বাসায় লাগাবেন না, কারণ এগুলো কোনো সাইন্টিফিক লোক তৈরি করে নেই, এগুলো আমারই লোক আপনারা তৈরি করেছে। এটাতে গ্যাস লিক হবে বা বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এবং ইতিমধ্যে বিভিন্ন রকম প্রবলেম আপনারা হয়তো যারা এটা নিয়েছেন তারা জানেন। তো এই জন্য আমি বলবো যে গ্যাস স্টেবিলাইজার যদি নেন আমার কাছে নেবেন, আমি 100% নিরাপত্তার গ্যারেন্টিটা আমি আপনাদেরকে দেব। তো আসুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই এবং এই গ্যাস স্টেবিলাইজার কিভাবে কাজ করে আজকে আমরা এটাই দেখব। যদিও বিষয়টা পুরানো কিন্তু সমস্যাটা আমাদের বারবার আমাদের কাছে আসতেছে, যেমন গ্যাসের সমস্যাটা এতদিন ছিল না, আবার হঠাৎ করে গ্যাসের সমস্যাটা চলে আসছে। তো সেই জন্য পুরনো জিনিসটাকে আবার নতুন করে দেখানো, এটা নিয়ে আসলে আপনারা মন খারাপ করবেন না। আসলে এটা আপনাদের জন্যই, আপনারা হয়তো অনেকে ভুলে গেছেন, ভুলে গিয়ে আপনি একটা গ্যাসের স্টেবিলাইজার না নিয়ে আপনি বাজার থেকে একটা চুলা কিনে নিয়ে আসছেন, তো চুলার মধ্যে আপনি গ্যাসও ভরতেছেন, গ্যাসের বিল দিচ্ছেন, আবার মনে করেন যে এলপি গ্যাস কিনে আনছেন সেটার খরচ দিচ্ছেন, তো দুই ডবল খরচ হচ্ছে। আপনার ডবল খরচ যাতে না হয় আমরা একটা ছোট একটা স্টেবিলাইজার লাগাইছি। স্টেবিলাইজারটা মাত্র 5 ওয়াটের, যেটা আপনার মোবাইল চার্জ দিলে যতটুকু খরচ হয় ঠিক এরকম ভাবেই 5 ওয়াটে আপনার চলবে এবং আপনার সর্বক্ষণ আপনি গ্যাস পাবেন। হ্যাঁ, তবে দেখা যায় যদি এলাকার মধ্যে কোথাও ট্রান্সমিশন বন্ধ থাকে, যে একেবারে গ্যাসের লাইন স্টপ করে দিছে, সেক্ষেত্রে হয়তো ওই টাইমটা আপনি এই মেশিনের মাধ্যমে পাবেন না, কিন্তু ম্যাক্সিমাম টাইমটাই আপনি গ্যাসের ফ্লোটা পুরোপুরিভাবে পাবেন। আর আপনি এটা মনে রাখেন, সারা দিনের মধ্যে একটা মানুষের রান্না করতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এর চেয়ে বেশি সময় লাগে না। সুতরাং গ্যাস যে আপনার 24 ঘন্টা লাগবে এমন কোনো বিষয় না, তবে সকালবেলা গ্যাসের অনেক প্রয়োজন পড়ে, তখন কিন্তু দর্শক এটা কিন্তু লাগে। তো এই জন্য প্রয়োজনীয় টাইমে যেন আপনি ব্যবহার করতে পারেন, সেই জন্য আমার আজকের এই গ্যাস স্টেবিলাইজার। তো চলেন আমরা এটা কিভাবে ফিট করব এবং এটা কার্যকারিতা সম্বন্ধে আমরা
পুরোপুরি দেখে আসি। আপনি দেখেন এই যে আমার এখানে গ্যাসের ফ্লোটা অনেক কম আছে, একটা পাতিল গ্যাসের ফ্লোটা অনেক কম আছে, এখন এই ফ্লো আমি এখানে ম্যাক্সিমাম পাওয়ার দিয়েছি, দেখেন আমার এখানে ম্যাক্সিমাম পাওয়ার দেওয়া আছে। হ্যাঁ, আমি এটা আবার অফ করে দেখাই, এই যে চুলাটা অফ করলাম, আমি এই যে ম্যাক্সিমাম পাওয়ারে দিলাম, দিয়ে দেখেন এই যে আমার এতটুকু চুলা জ্বলতেছে, এতটুকু চুলা জ্বলতেছে। দেখেন এতটুকু চুলা দিয়ে যদি আমি এখানে আমি একটা পাতিল দিই, দেখেন আপনি এটি কিন্তু পুরোপুরি আগুনটা হচ্ছে না, পুরোপুরি আগুনটা কিন্তু এখানে হচ্ছে না, না হওয়ার কারণে কিন্তু আমার এই রান্না রান্নাটা করতে অনেক দেরি হয়ে যাবে। তো সবারই বাসায় এরকম অবস্থা, একদম নিবু 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 আগুন, এই নিবু নিবু আগুনে কিন্তু আপনার এই রান্না বান্না হয় না। তো সেই জন্য আমাদের একটা স্টেবিলাইজার, যে দেখেন আমি একটা গ্যাসের স্টেবিলাইজার লাগাইছি, যে এখানে দেখেন এটা কি, এটা এখানে দুইটা পাওয়ার আছে, এটা হলো মেন পাওয়ার আর এটা হচ্ছে ডবল পাওয়ার। তো এখানে আমি একটা পাওয়ার দিই, আমি একটু ইয়ের দিকে ধরেন, আমি একটু সুইচটা দিলাম, আপনি একটু গ্যাসের চুলার দিকে ধরেন, দেখেন এই যে আগুনটা কিন্তু পুরোপুরি চলে আসছে। দেখেন এখন যদি আমি আর একটু বাড়াতে চাই, আরও বাড়াতে পারবো, দেখেন এখন কিন্তু ফুল পাওয়ারে চুলাটা জ্বলতেছে এই গ্যাসের স্টেবিলাইজারের কারণে। ঠিক আছে, এটা যদি আমাদের বাসায় লাগাই তাহলে কিন্তু আমার এই যে ফুল পাওয়ার চলে আসবে, দেখেন এখন কিন্তু পুরোপুরি জ্বলতেছে, এখন কিন্তু আপনার এই যে পানিও বাষ্প হওয়া শুরু করছে, দেখছেন এই যে পানি চন চন শব্দ করতেছে, পানিও কিন্তু বাষ্প হওয়া শুরু করছে। কিন্তু এগুলো আমি অফ করে দিলে দেখেন আমি এই যে গ্যাসের স্টেবিলাইজার অফ করে দিই, দেখেন গ্যাস একদম এই যে দেখেন এই যে স্টপ করে দিই, দেখেন আপনি চুলা অফ হয়ে যাবে, এই দেখেন মানে একটু গ্যাস আছে আমার লাইনে, এই লাইনে গ্যাস দিয়ে আমার চুলা জ্বলতেছে না। তো সেই ক্ষেত্রে দেখেন আমি আবার প্রেস করি, এই এই যে এই যে এই দেখেন সামান্য একটু চুলা জ্বলে। হ্যাঁ, এই চুলাটাকে আমি পাওয়ার বাড়ানোর জন্য আমি স্টেবিলাইজারটা করেছি। এখন স্টেবিলাইজারটা কাজ হলো যে আপনি পাওয়ারটাকে স্টেবিল করা, যদি আপনার গ্যাসের পাওয়ার কম থাকে সেটাকে বাড়ায় দিবে। আবার অনেক ভিউয়ার্স আছে যে তাদের অনেকে চুলায়, যেমন আমাদের এখানে দেখেন ডবল চুলা, আমি আমি আরেকটা চুলা আমি অন করি, দেখেন দুইটা চুলা জ্বলতেছে না, মানে এটা এটা স্টপ করতে হবে, একটা স্টপ করলাম, এখন আর একটা চালু করতে গেলে নিভে যায়। তো মানে আমি এখন কি একটা অবস্থা, দেখেন আমার এখানে গ্যাস এত কম যে এখন আমি দুইটা চুলা চালাইতে পারতেছি না, একটা চুলা চালাইলে চলে। হ্যাঁ, এই যে একটা চুলা চালাইলে আমার মোটামুটি চলে, কিন্তু আরেকটা চুলা ছাড়তে গেলে তখন আপনার এই যে গ্যাস এত কম গ্যাস, এই কম গ্যাসে আমার চলতেছে না। কিন্তু স্টেবিলাইজার যদি আমি চালাই তাহলে দেখা যাক কি হয়। আমি স্টেবিলাইজারটা অন করে দিলাম, হ্যাঁ এখন স্টেবিলাইজার অন করে দিলাম, দেখেন আমি এখন এই চুলাটা আমি অন করি, দেখি এখন চলে কিনা। এখন কিন্তু দুইটা চুলাই চলতেছে, দেখেন এখন কিন্তু দুইটা চুলাই আমার চলতেছে। ঠিক আছে, তো এইভাবে করে যদি আমরা স্টেবিলাইজার লাগাই, হ্যাঁ তাহলে কিন্তু আপনার এর ফুল পাওয়ারে আপনার এই চুলাটা আমাদের জ্বলবে। তো আমি এখানে একটা ফিটিংটা আমি আপনাদেরকে দেখাই, ফিটিংটা হলো আমি এখানে দেখানোর জন্য এখানে আমি মেন লাইন নিয়ে আসছি, আমি যে এটা হলো মেন লাইন, এটা হলো মেন লাইন আর এটা হলো চুলার লাইন, দেখেন আপনি লাইনটা পুরোপুরি দেখান চুলার লাইন। এই দুইটা পাইপ আমাদেরকে লাগাইতে হবে, আর আরেকটা লাইন আছে কারেন্টের লাইন, এই যে দেখেন এখানে একটা কারেন্টের লাইন আছে, এই একটা কারেন্টের লাইন আছে, এই কারেন্টের লাইনটা আছে, এই কারেন্টের লাইনটাই মূলত আপনার এটাকে এই চুলাটাকে জ্বালাইতে সাহায্য করতেছে। ঠিক আছে, তো এখন দেখেন, তো এখন দেখেন আমি এটা ফুল পাওয়ার দিতেছি, হ্যাঁ আমি এখন ফুল পাওয়ার দিয়ে দেখাই, হ্যাঁ দেখেন আপনি এই দেখেন একদম মানে যেন মেশিনে ফুল পাওয়ার দিছি, আপনি দেখেন এখন কিন্তু একদম ফুল পাওয়ারে আপনার দুইটা চুলাই জ্বলতেছে। তো যদিও আমার এখানে গ্যাস নাই কিন্তু তবুও এই একটা পানি দিয়ে ধরে না, এখানে একটা পানি 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 লাগবে, পাতিল ফিরে ধরবে, হ্যাঁ এখানে পানি কম হয়ে গেছে যেহেতু গ্যাসের পাওয়ারটা অনেক অনেক বেশি হয়েছে, আমি একটু পানি দিই, অপচয় করাটা ঠিক না। তো আসলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই দর্শক, দেখেন আমার এই গ্যাসের স্টেবিলাইজারের কারণে কিন্তু পাওয়ার অনেক বেড়ে গেছে, দেখেন হ্যাঁ আমি যে অন করে দিয়েছি। আপনার বাসায় যদি কখনো গ্যাস একেবারে চলে যায় তাহলে কিন্তু আপনি এই স্টেবিলাইজারের মাধ্যমে ফুল পাওয়ারে আপনি এটা পাবেন। তো আমি দর্শকদের উদ্দেশ্যে আমি আরও কিছু কথা বলতেছি, আমাদের কি কি এই শর্ত আছে, আমি চুলাগুলো অফ করে দিই। তো আমাদের এখানে শর্ত হচ্ছে যে আমাদের খুবই সামান্য শর্ত, আমাদেরকে শুধুমাত্র গাড়ি ভাড়া টাকা পেমেন্ট করে দিবেন, মানে 500 টাকা, 500 টাকা যদি আমাদেরকে পেমেন্ট করে দেন আপনার বাসায় মিস্ত্রি চলে যাবে আমাদের গ্যাসের স্টেবিলাইজার নিয়ে, এবং সেখানে এটা স্থাপন করে
আপনি যেখানে চুলা জ্বলে না সেখানে এটা লাগাবে, লাগানোর পরে এটা চুলা জ্বলবে। তারপর আপনি একটা চা বানাবেন বা একটা কিছু টেস্ট করবেন, টেস্ট করার পর আপনি এটা ওকে হওয়ার পরে আপনি আমাদেরকে পেমেন্ট করে দেবেন। আমাদের এখানে দুইটা মেশিন আছে, এখানে যে মেশিনটা আপনারা দেখতেছেন এটা হলো বড় মেশিন। হ্যাঁ, এই ছোট মেশিনের বাক্সটা নিয়ে আসতো, ছোট মেশিন আমার তৈরি করা নাই, আমি আপনাদেরকে বাক্সটা দেখাই। বাক্সটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে বড় মেশিন। এটার দাম হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা ফিটিং সহ, মানে আপনার ফিটিং টিটিং সব সহ আপনি 8,000 টাকা দিয়ে এটা আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। আর আরেকটা মেশিন আছে, ছোট মেশিন, ওইটা আমার কাছে এখন তৈরি করা নাই, ওইটা আমি বাক্সটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি ওই বাক্সের মধ্যে আসলে ওইটা তৈরি করি। তো ওইটা আমাদের কাছ থেকে নিতে পারবেন 6,000 টাকা, মানে কমপ্লিট কমপ্লিট। এটা হলো আমাদের বাক্স, দেখেন এটা খালি বাক্স। হ্যাঁ, তো এই এটার মধ্যেই আমরা আসলে এটা তৈরি করে দেবো, জিনিসটা হবে এরকম। এটা এখন খালি আছে, আমরা বানাই দেবো।